ঝাড়গ্রামে আরো কোথাও গুলিবিদ্ধ হয়েছে, এখন বম বন্দুক গুলি প্রকাশ্যে চলছে, সরকারের প্রশাসনের কোনো কন্ট্রোল নেই, আর যারা দুষ্কৃতকারী তাদের উপরে সরকারের বা পুলিশের কোনো কন্ট্রোল নেই। সেখানে যে ধরনের মৃত্যু আর যে ধরনের দুর্ঘটনা রোজ ঘটছে, আমার তো মনে হয় পশ্চিমবাংলার প্রশাসন শাসন কতদিন টিকবে সন্দেহ আছে। দিল্লিতে কোনো সাংগঠনিক বৈঠক আছে সেটা কেন্দ্র থেকে আমাদের ডাকা হয়েছে, কেন বৈঠক কী বিষয় আমার জানা নেই। কেন্দ্রীয় সংগঠনকে জেলা রাজ্যের জন্য কোনো নতুন কোনো আবেদন বা নতুন কোনো বিষয় জানাবেন? কেন্দ্র জানে, আমাদের জানা নেই। পুলিশকেও কি ঘিরে একই ধরনের বিক্ষোভ হবে? কাটমানিকে কেন্দ্র করে শুরু তো হয়ে গেছে, পুলিশকে লোকে ধাক্কা মারছে, তোলা তুলতে দেখে তাড়া করছে, পুলিশ গিয়ে ঝোপের মধ্যে পড়ে যাচ্ছে, পুকুরে পড়ে যাচ্ছে, যে পুলিশ প্রশাসনের উপর মানুষের বিশ্বাস চলে গেছে, তাই লোকে এই ধরনের ব্যবহার করছে এবং সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। দেখুন, আমাদের পূর্ণ বহুমত সরকার ছিল, মোদিজি জিতে আসবেন জানতাম, জিতেছেন তাকে উনি এক্সপায়ারি বলছেন। আর পশ্চিমবাংলার মানুষ বাই ইলেকশনে 8টা সিটের মধ্যে বিজেপিকে 4টে দিয়ে প্রমাণ করে দিয়েছে এ মুখ্যমন্ত্রী এক্সপায়ারি মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। ব্যান্ডেল ঝাড়গ্রাম পরপর ঘটনা, ব্যান্ডেলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, ঝাড়গ্রামে আপনাদের লোক গুলি খাচ্ছে, এতদিন যতগুলো গুলি পড়েছে মানুষ মারা গেছে, কজনকে সাজা দিয়েছে সরকার, কজনকে অ্যারেস্ট করছে, চোখ দেখ লোক দেখানো 2-4টাকে অ্যারেস্ট করে আবার বেল দিয়ে দেয়। এ সরকার চায় না হিংসা বন্ধ হোক, খুনোখুনি বন্ধ হোক, কারণ তাদের যারা শেল্টারে আছে গুন্ডারা তারা এটা করছে। আমরা চাইছি প্রত্যেকটি যে মৃত্যু খুবই দুঃখজনক, দুর্ভাগ্যের, তার সবকটা কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হোক, কারণ এই পুলিশ তদন্তও করবে না, সত্য উদ্ঘাটিতও করবে না।